Welcome to our channel Teach Trick, Find Your Own Lights. Hey guys, what's up? Hopefully all of you are well. Thanks for watching our video and keep numerous support like this. We're gonna make some video in the next, so keep watching Teach Trick, Find Your Own Lights. আশা করি সবাই ভালো আছো আজকে সরলীকরণের একটা টপিক দেখাবো সরলীকরণের গেট কনস্ট্রাকশনটা দেখাবো সো আমরা কিন্তু সরলীকরণ নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি সরলীকরণ তো একটা সরল কিভাবে গেটে কনভার্ট করতে হয় সেই জিনিসটা আজকে আমরা দেখাবো সো চলো দেখে ফেলি তো আমরা কিন্তু জানি যে এইটা হচ্ছে এন গেট এর কাজ কি যে গুণের কাজ করে যে কোনো কিছু দিলে সেটা গুণ হয়ে যাবে আবার এই গেট কি এই গেট হচ্ছে অরের কাজ করে মানে যে কোনো জিনিস দিলে সেটা যোগ হয়ে যাবে আবার আমরা এটাও জানি যে এই গেট হচ্ছে নটের কাজ করে কোনো কিছু দিলে সেটার বার ক্রিয়েট হবে কিন্তু একটা সমীকরণকে কিভাবে আমরা গেটে কনস্ট্রাক্ট করব ঠিক না তো সেটা কিভাবে আমরা জানব তো চলো আমরা শিখে ফেলি কিভাবে সেটা করব এখন আমরা হচ্ছে একটা সমীকরণ লিখি ধরো A plus B plus B plus C. ধরো আমরা এই গেটটা স্থাপন করব আজকের ভিডিওতে আমি মৌলিক গেট দিয়ে বাস্তবায়নগুলো দেখাবো ঠিক আছে এবং সামনের ভিডিওগুলোতে আমি আরো কঠিন কঠিন কমপ্লেক্স গেটগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব ওকে তো দেখো এখানে A আর B আর C তিনটা রাশি আছে সো প্রথমে আমি খেয়াল করব একটা সমীকরণ যখন আমি গেট দিয়ে বাস্তবায়ন করব তখন দেখব যে এখানে কয়টা রাশি আছে তো তিনটা রাশি আছে যেন তিনটা রাশির জন্য আমি তিনটা ডাক টানবো ফার্স্টে এ এর জন্য একটা ডাক টানলাম বি এর জন্য একটা ডাক টানলাম এবং সি এর জন্য একটা ডাক টানলাম এখন দেখো এ আর বি এর মধ্যে সম্পর্কটা কিসের সম্পর্কটা গুণ সম্পর্ক তো গুণ সম্পর্ক হলে আমরা কোন গেট ইউজ করব আমরা এন গেট ইউজ করব আর যোগ সম্পর্ক হলে আমরা অর গেট ইউজ করব আর যদি কোনো কিছুর উল্টায় দেওয়া যায় সেটা নট গেট ইউজ করব তো এ আর বি এই দুইটা থেকে টান দিব সো এই দুজনের মধ্যে সম্পর্ক কি গুণ তাহলে আমরা কোন গেট দিব এন গেট দিব তাহলে এন গেট দিলে জিনিসটা কি হয়ে গেল এখান থেকে এ রাশি যাচ্ছে আর এখান থেকে বি রাশি যাচ্ছে তার মানে দুটা গুণ হয়ে এ বি হয়ে গেল এরপর আমরা আবার বি থেকে একটা টান দিব সি থেকে টান দিব বি সি এর সম্পর্কটা কিন্তু গুণ সো এখান থেকে আমরা এন গেট টান দিলে সেটা হয়ে যাবে বি সি এখন দেখো এই দুটা গেটের মধ্যে সম্পর্ক কি যোগ না তার মানে এই দুটাকে অ্যাড করার জন্য আমাদের একটা অর গেট লাগবে অর গেট দিয়ে যোগ করে দিলে সেটা হয়ে গেল টোটাল এই সমীকরণটার গেট কনস্ট্রাকশন মানে ওয়াই তার মানে দেখো আমরা এই সমীকরণটা গেট দিয়ে বাস্তবায়ন করে ফেললাম এটা খুব সহজ একটা সমীকরণ ছিল যে দুইটা গুণ ছিল আর যোগ ছিল চলো এবার আমরা সামনে নট গেটের ব্যাপারগুলো দেখি যে বার থাকলে সেটা কিভাবে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা যায় আবারও বলছি এগুলো যদি পরীক্ষায় মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে তবে কিন্তু এভাবে করতে হবে হ্যাঁ তো পরীক্ষা কিন্তু ন্যান গেট বা নট গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে শুধুমাত্র সেগুলো কিন্তু আমি পার্ট বি এর প্লে লিস্টে যদি যাও আইসিটি পার্ট বি প্লে লিস্ট সেখানে গেলে পাবে এই শুধুমাত্র ন্যান্ড অর নট দিয়ে বাস্তবায়ন ওইটা কিন্তু টেস্ট পরীক্ষায় আসতে পারে বা বোর্ডের পরীক্ষাগুলোতে আসে সো আমি এই মাসে অনেকগুলো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি বা অনেকগুলো দিয়েছি এটার মূলত মেন কারণ হচ্ছে সামনে অনেকেই টেস্ট পরীক্ষা দিবে যাতে তাদের এই ভিডিওগুলো দেখে টেস্ট পরীক্ষাটা ভালো হওয়ার একটা সুযোগ থাকে ওকে দেখো এবার আমরা আরেকটা গেট দিই আরেকটা গেট বলতে মানে একটু কমপ্লেক্স টাইপের একটা সমীকরণ মেক করি ধরো মনে করো যে এ বার বি সি এরকম কিছু একটা আছে আর একটা মনে করো যে এ সি হোল বার আছে হ্যাঁ এই জিনিসটা কিভাবে বানাবা তো দেখো এখন ফার্স্টেই প্রথমে দেখবা সবসময় মনে রাখবা একটা সমীকরণকে যখন গেটে বাস্তবায়ন করবা সবসময় একটা জিনিস খেয়াল রাখবা যে কয়টা রাশি আছে এখানে দেখো এ বি আর সি রাশি আছে সো এর জন্য একটা টান দিবা বি এর জন্য একটা টান দিবা আর সি এর জন্য একটা টান দিবা এখন খেয়াল করে দেখো এখানে এ রাশিটা কিন্তু আবার একটা নট গেট আছে সো এ রাশিটা একটা নট গেট দিয়ে যদি টেনে দাও তাহলে একটা লাইন ক্রিয়েট হবে এই লাইনটা কিন্তু এ বারের লাইন ঠিক আছে আর বি সি এর জন্য আলাদা করে বার নাই সো বি সি এর জন্য নট গেট টানতে হবে না এটা একটু খেয়াল রাখবো অনেক সময় যে আলাদাভাবে যদি বা ইন্ডিভিজুয়ালি যদি বার থাকে সেটা কিন্তু ওই লাইন টেনে একটা নট গেট দিয়ে টেনে দিলে কিন্তু ওই বারের লাইনটা তৈরি হয়ে যাবে সো একটা জিনিস খেয়াল করো তো আমরা যদি এটা করি তাহলে হচ্ছে আমরা প্রথমে এ বার থেকে একটা লাইন টানবো দেখো এটা হচ্ছে এ এর লাইন আর এটা হচ্ছে এ বারের লাইন সো আমরা কিন্তু এ থেকে লাইনটা টানবো না আমরা এ বার থেকে লাইনটা টানবো এ বার থেকে একটা টান দিলাম দেন বি থেকে একটা টান দিব দেন সি থেকে একটা টান দিব
দেন তিনজনের মধ্যে গুণ না, গুণ হলে কোন গেট? এন গেট। তো একটা এন গেট টান দিলাম, তাহলে এটা হয়ে গেল কি, এখান থেকে আসলো এ বার, এখান থেকে আসলো বি, এখান থেকে আসলো সি, তার মানে জিনিসটা হয়ে গেল এ বার বি সি। আরটা হচ্ছে এসি, তো এ থেকে একটা টান দিব আর সি থেকে একটা টান দিব। দেখো এটা হোল বার, আমরা সবসময় একটা জিনিস ভুল করে ফেলি, এইটা আর এই জিনিসটা কিন্তু এক না, একটা হচ্ছে টোটালটার মধ্যে হোল বার আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি বার। ইন্ডিভিজুয়ালি বারগুলো নট গেট দিয়ে তৈরি করা যায়, বাট হোল বার তৈরি করতে গেলে কিন্তু তুমি যদি গুণের মধ্যে নট করো তাহলে ন্যান্ড ইউজ করতে হবে, আর যোগের মধ্যে নট করলে নর ইউজ করতে হবে। সো এখানে কিন্তু আমরা প্রথমে অ্যান্ড এবং এর সাথে একটা পুটুলি দিব, মানে গোল্লা দিব, গোল্লা দিলে চিহ্ন মানে ন্যান্ড হয়ে যাবে আর কি। সো এটা এ আর এটা সি, তার মানে অ্যান্ডের জন্য এটা গুণ হইলো আর এই নটের জন্য হলো হোল বার। তো আমাদের এই দুটা ইন্ডিভিজুয়ালি মেক হয়ে গেল, এখন এই দুটাকে যোগ দিছে, যোগ দিলে হচ্ছে অর গেট, তার মানে এখান থেকে এটা টান দিলে এ একটা অর গেট, যোগ করলে এটা হয়ে যাবে এ বার বি সি প্লাস এসি হোল বার। এই যে এই দুটাকে যোগ করে দিলাম অর গেটের মাধ্যমে। সো এই সমীকরণটা আমরা গেট দিয়ে বাস্তবায়ন করে ফেললাম। খুব খুব খেয়াল রাখবে যে মৌলিক গেট বলতেছে কিনা পরীক্ষায়, আর যদি পরীক্ষায় যৌগিক গেট বলে, যৌগিক গেট এখানে ইউজ হয়েছে, সার্বজনীন গেট এখানে ইউজ হয়েছে। সো এগুলো একটু খেয়াল রাখো পরীক্ষায় কিভাবে গেটটা বাস্তবায়ন করতে বললো। আমরা কিন্তু অনেক সময় মৌলিক গেট দিয়ে করে ফেলি, কিন্তু পরীক্ষায় বলে কিন্তু সার্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন করতে, তখন কিন্তু জিনিসটা এক হবে না। আচ্ছা সার্বজনীন ভিডিওগুলো দেওয়া আছে, এই জন্য আমি এটা এখন আর দেখাচ্ছি না, ওগুলো তুমি প্লেলিস্ট প্লেলিস্ট বি একটা প্লেলিস্ট আছে, ওইখানে গেলেই পাবা। ওকে, এখন আসো আরেকটা সমীকরণ দেখাই। যেমন ধরো ওয়াই ইকুয়ালস টু এরকম একটা নিলাম, ধরো এবিসি বার আর তার সাথে আবার দিলাম একটা হোল বার, এ বার ইন্টু বি বার ইন্টু সি। মনে করো এই সমীকরণটা বানাবো আমি, মোটামুটি এই ভিডিওটাতে গেট কনস্ট্রাকশনটা ক্যাপচার করার চেষ্টা করতেছি, যেটা দেখলে তোমরা অ্যাটলিস্ট একটা সমীকরণকে কিভাবে গেট দিয়ে বাস্তবায়ন করা যায় এটা নিশ্চিতভাবে পারবে। সো এই ভিডিওটা ভালো করে দেখো, তাহলে তোমরা একটা সমীকরণকে কিভাবে গেটে বাস্তবায়ন করা যায় এটা সম্বন্ধে আর কোনো কনফিউশন থাকবে না, তোমরা ইজিলি কনফিডেন্টলি পরীক্ষায় করে দিয়ে আসতে পারবে। সো এখানেও দেখো সেমভাবে এবিসি তিনটা রাশি আছে, সো যদি দুইটা রাশি থাকতো তাহলে আমি দুইটা টাকা টানতাম, তো এখানে তিনটা রাশি থাকে, এর জন্য একটা টানলাম, বি এর জন্য টানলাম, সি এর জন্য টানলাম। এখন দেখো এর বার আছে, সো আমি নট গেট দিয়ে টেনে দিলাম, তাহলে এটা এবারে লাইন হয়ে গেল। বি এরও আলাদাভাবে বার আছে, নট গেটে টেনে দিলাম, বি বার হয়ে গেল, আর সি এর আলাদা বার আছে। তার মানে এই যে বারগুলো আছে এই বারগুলো কিন্তু নট গেট, মানে এটা সি বোঝাইলে এটা হচ্ছে সি বার বোঝায়, তার সেমভাবে এটা বি বার বোঝায় আর এটা এ বার বোঝায় এই লাইনটা। সো এখন আমাদের গেটটা কনস্ট্রাকশন করতে হবে। প্রথম গেটটা দেখি আমরা, প্রথম এটা এ, তার মানে এখান থেকে টানবো, এ থেকে টানবো, এ বার থেকে না, আর একটা হচ্ছে বি, বি হচ্ছে এটা, আর একটা হচ্ছে কি সি বার, তার মানে এইটা সি কিন্তু এটা, এটা সি বার, তার মানে এ বি সি বার, এদের মধ্যে কি গুণ, তার মানে একটা অ্যান গেট হবে। কিন্তু অ্যান গেট দিলে এটা শেষ হচ্ছে না, কারণ এটা টোটালটা আবার বার আছে, তার টোটালটা বারের জন্য আমাদের কি করতে হবে, না ন্যান্ড করতে হবে। এই যে এখন যেটা পেলাম এটা কিন্তু হয়ে গেল এ বি সি বার, তার মানে এটা এ বি এটা সি বারের লাইন। আচ্ছা এরপর আসো এ বার বি বার সি, এটা কিন্তু আলাদা আলাদা লাইন, তাহলে এ বার বি বার সি এর লাইনটা একটু খেয়াল করি, এবার হ্যাঁ তাহলে এবারের লাইন কিন্তু এইটা, বি বারের লাইন হচ্ছে এইটা, আর সি সি মানে কিন্তু এই লাইনটা। তো এদের মধ্যেও গুণ সম্পর্ক, তো আমরা এদের মধ্যে গুণ সম্পর্ক করলে কি হবে, অ্যান গেট দিব, এই এটা হয়ে গেল এ বার বি বার ইন্টু সি। এখন এই দুজনের মধ্যে কি সম্পর্ক, অর সম্পর্ক, মানে যোগ, যোগ মানে অর সম্পর্ক, তার মানে এই দুজনকে যদি আমি অর গেট দিয়ে বাস্তবায়ন করে দেই তাহলে জিনিসটা হয়ে যাবে এ বি সি বার প্লাস এ বার বি বার ইন্টু সি। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো, এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমাদের গেট বাস্তবায়ন করার ভয়টা কেটে যাবে আশা করি। সো থ্যাংকস ফর ওয়াচিং।